হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করবো খাজনা তত্ত্ব রিকার্ডিয়ান রেন্ট থিওরি বা ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্ব আঠেরোশো সতেরো সালে ধ্রুপদী অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো প্রথম রেন্ট থিওরি বা খাজনা তত্ত্ব ব্যাখ্যা করেন প্রকৃতপক্ষে দ্য প্রিন্সিপালস অব পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন এই গ্রন্থে তিনি প্রথম এই রেন্ট থিওরি বা খাজনা তত্ত্ব সম্পর্কে আলোচনা করেন খাজনা তত্ত্ব আলোচনার শুরুতে আমাদের প্রথমে জানা দরকার খাজনা কি রিকার্ডর মতে খাজনা হলো উদ্বৃত্ত জমির আদি এবং অবিনশ্বর ক্ষমতা ব্যবহার করার জন্য জমির মালিককে যা প্রদান করা হয় তাই হলো খাজনা অর্থাৎ অরিজিনাল অ্যান্ড ইন্ডেস্ট্রাকটিবল পাওয়ার অফ দ্য সয়েল এটা ইউজ করার জন্য ল্যান্ডলর্ড বা ল্যান্ড ওনারকে যে পেকটা করা হয় সেটাকেই আমরা ডেবিট কার্ডও খাজনা রূপে অভিহিত করেছে কর্ন প্রাইস যত বাড়ছে শস্যের দাম বৃদ্ধির সাথে সাথে জমির খাজনাও বাড়ছে অর্থাৎ জমির খাজনার সাথে শস্যের দামের একটা সম্পর্ক আছে এবং তিনি এইখান থেকে বিশ্লেষণ করে দু ধরনের খাজনার কথা উল্লেখ করেছেন আমরা তত্ত্বে প্রথমেই জানব যে কেন জমিতে খাজনার উদ্ভব ঘটে রিকার্ডোর মতে জমির উর্বরতা শক্তির তারতম্য আছে অর্থাৎ সব জমি সমজাতীয় নয় হোমোজিনিয়াস নয় কোনো জমি খুব উর্বর কোনো জমি মাঝারি উর্বর বা কোনো জমি অত্যন্ত অনুর্বর এখন যে জমির উর্বরতা শক্তি যত বেশি তার উদ্বৃত্ত তত বেশি অর্থাৎ তার খাজনাও তত বেশি যে জমি কম উর্বর তার উদ্বৃত্তের পরিমাণও কম ফলে তার খাজনাও কম হয় অর্থাৎ জমির উর্বরতা শক্তির তারতম্যের জন্য খাজনারও হেরফের হয় এই ধরনের খাজনাকে রিকার্ডো বলেছেন ডিফারেন্সিয়াল রেন্ট বা পার্থক্যমূলক খাজনা মূলত জমির উর্বরতা শক্তির তারতম্যের জন্য এই ধরনের খাজনার উদ্ভব ঘটে দ্বিতীয়ত আমরা জানি যে জমির যোগান পৃথিবীতে স্থির সাপ্লাই অফ ল্যান্ড ফিক্সড জমি প্রকৃতির দান জমির কোনো উৎপাদন ব্যয় নেই কিন্তু সমাজের দৃষ্টিকোণ থেকে যেহেতু জমির যোগান স্থির জমির চাহিদা যদি বৃদ্ধি পায় এবং যদি সেই চাহিদা যোগানের থেকে বেশি হয় তবে সেক্ষেত্রে জমিতে খাজনার উদ্ভব ঘটে এই খাজনার উদ্ভব কেন ঘটছে ডিউ টু স্কেয়ার সিটি অফ দ্য ল্যান্ড অর্থাৎ জমির দুষ্প্রাপ্যতার কারণে তাহলে জমির দুষ্প্রাপ্যতার কারণে জমির স্থির যোগান হওয়ার জন্য চাহিদা বেড়ে গেলে জমিতে যে খাজনার উদ্ভব ঘটছে রিকার্ডো এটাকে অভিহিত করেছেন যে দুষ্প্রাপ্যতাজনিত খাজনা বা স্কেয়ার সিটি রে তাহলে কি দাঁড়ালো রিকার্ডোর মতে জমিতে খাজনা উদ্ভব হওয়ার মূলত দুটো কারণ প্রথমত হচ্ছে জমির উর্বরতা শক্তির তারতম্য এবং দ্বিতীয়ত হচ্ছে জমির যোগান স্থির জমির উর্বরতা শক্তির তারতম্যের জন্য পার্থক্যমূলক খাজনার উদ্ভব ঘটে অপরপক্ষে জমির যোগান স্থির হওয়ায় চাহিদা বৃদ্ধির কারণে স্কেয়ার সিটি বা দুষ্প্রাপ্যতাজনিত খাজনার উদ্ভব ঘটে এখন আমরা রিকার্ডের এই দু ধরনের খাজনা সম্পর্কিত যে তত্ত্ব অর্থাৎ রিকার্ডিয়ান রেন্ট থিওরি সেই বিষয়টা বিষদে এক এক করে দুটো তত্ত্বই আমরা দুটো খাজনার সম্পর্কেই আমরা এক এক করে আলোচনা করব এখন আমরা জানি যে যে কোনো তত্ত্ব বা থিওরি বিল্ড আপ করতে গেলে কিছু অনুমান বা অ্যাজামশান্সের দরকার হয় রিকার্ডিয়ান রেন্ট থিওরির ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হওয়ার কথা নয় স্বাভাবিকভাবেই রিকার্ড রিকার্ডিয়ান রেন্ট থিওরিরও কিছু অনুমান বা অ্যাজামসান্স আছে আমরা ফার্স্ট রিকার্ডোর খাজনা তত্ত্বের সেই অনুমানগুলো এক এক করে আলোচনা করব। প্রথম যে গুরুত্বপূর্ণ অনুমান সেটা হলো যে জমির আদি এবং অবিনশ্বর ক্ষমতা আছে সেই ক্ষমতা ব্যবহারের জন্যই জমির মালিককে খাজনা প্রদান করা হয় অর্থাৎ খাজনা হলো জমির আদি এবং অবিনশ্বর ক্ষমতা ব্যবহারের দাম দ্বিতীয়ত আমরা বলতে পারি অনুমান হিসাবে আমরা ধরি যে জমিতে শুধুমাত্র শস্য চাষ হয় জমির আর অন্য কোনো বিকল্প ব্যবহার নেই তিন নাম্বার আমরা ধরে নিচ্ছি যে জমিতে দ্রুত ক্রমরাসমান উৎপন্ন বিধি অর্থাৎ ল অব ডিমিনিশিং রিটার্ন এইটা অত্যন্ত দ্রুত কার্যকরী হয় চতুর্থত আমরা ধরছি যে শস্যের বাজারে অর্থাৎ উৎপন্ন দ্রব্যের বাজারে পূর্ণ প্রতিযোগিতা অর্থাৎ পারফেক্ট কম্পিটিশন রয়েছে এবং পাশাপাশি আমরা আরও একটা অনুমান ধরে নিচ্ছি যে উপাদান অর্থাৎ জমির বাজারেও পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান এবং ষষ্ঠ আমরা ধরে নিচ্ছি জমি হচ্ছে প্রকৃতির দান জমির যোগান সীমিত জমির কোনো উৎপাদন ব্যয় নেই তাহলে এই উল্লেখযোগ্য অনুমানগুলোর ভিত্তিতে আমরা প্রথমে আলোচনা করব রিকার্ডর পার্থক্যমূলক খাজনা রিকার্ডর পার্থক্যমূলক খাজনা তত্ত্ব ব্যাখ্যার জন্য আমরা আরেকটা অনুমান ধরে নেব তিন ধরনের জমি আমরা দেখতে পাই অত্যন্ত উর্বর জমি এ মাঝারি উর্বর জমি বি এবং তুলনামূলক কম অনুর্বর বা কম উর্বর বা অনুর্বর জমি সি। এই তিন ধরনের জমি সর্বাপেক্ষা উর্বর মাঝারি উর্বর তুলনামূলক কম অনুর্বর এই তিন ধরনের জমি আছে এবং প্রতি জমিতে উৎপাদন ব্যয় ধরা যাক ছশো টাকা করে খরচ করা হবে এবং ছশো টাকা করে খরচ করা হলে কোন জমিতে কত ফসল পাওয়া যাবে শস্য পাওয়া যাবে ধর ধরি প্রথম এ সর্বাপেক্ষা উর্বর জমি এই উর্বর জমিতে চল্লিশ কেজি ধান পাওয়া যায় বা শস্য পাওয়া যায় কর্ন প্রোডাকশান ফর্টি কেজি তাহলে বাজারে ধরে নিলাম এই জমি এ জমি অর্থাৎ সর্বাপেক্ষা উর্বর জমির চাহিদা যা যোগান তার থেকে বেশি ফলে মানুষ মাঝারি উর্বর বা অনুর্বর জমি চাষ করবে না এবং সেক্ষেত্রে এই জমিতে উৎপন্ন ফসলের বাজার দাম ন্যূনতম ন্যূনতম ছশো ভাগ চল্লিশ অর্থাৎ পনেরো টাকা প্রতি কেজি হবে তাহলে শস্যের দাম যদি বাজারে পনেরো টাকা প্রতি কেজি হয় তাহলে এ জমিতে আয় কত মোট আয় টোটাল রেভিনিউ কত হবে চলিশ কেজি ফসল প্রতি কেজি পনেরো টাকা তার মানে ছশো টাকা আর ব্যয় কত টোটাল কস্ট ছশো টাকায় তাহলে ব্যয় ছশো টাকা আই ছশো টাকা সারপ্লাস বা উদ্বৃত্ত কত সেই সারপ্লাস বা উদ্বৃত্তকেই রেখাডো খাজনা হিসেবে অভিহিত করেছেন তাহলে আমরা একবারে যদি বলি রেন্ট অফ দ্য ল্যান্ড এ টাইপ প্ল্যান বা সর্বাপেক্ষা উর্বর জমির খাজনা কত হচ্ছে ছশো বিয়োগ ছশো তার মানে শূন্য টিআর আমি যদি লিখে দেখাই তাহলে আরও বুঝতে সুবিধা হবে টিআর মাইনাস টিসি তার মানে ছশো বিয়োগ ছশো টাকা তার মানে শূন্য টাকা জমির খাজনা অর্থাৎ যখন জমির চাহিদা জমির এই সর্বাপেক্ষ উর্বর জমির থেকে কম তখন এই শুধু এই জমি চাষের আওতায় এসেছে এবং সেক্ষেত্রে জমিতে কোনো উদ্বৃত্ত সৃষ্টি হয়নি ফলে জমির কোনো খাজনা নেই খাজনা শূন্য কিন্তু ধরা যাক জনসংখ্যা বৃদ্ধির কারণে বা বিভিন্ন কারণে শস্যের বাজারে দাম বাজারে শস্যের দাম বাড়ছে বাড়তে বাড়তে হলো কুড়ি টাকা প্রতি কেজি তাহলে যদি কুড়ি টাকা প্রতি কেজি হয় তাহলে বি জমিও চাষের আওতায় আসবে ধরি বি জমিতে চাষ করে পাওয়া যায় তিরিশ কেজি শস্য এ জমিতে তাহলে আয় কত হবে এ জমিতে আয় হবে চলিশ কেজি তিরিশ টাকা করে বিক্রি করছে সরি কুড়ি টাকা করে বিক্রি করছে তার মানে আটশো টাকা আর ব্যয় তো অলরেডি আমরা জানি ছশো টাকায় তার ফলে এখন রেন্ট হয়ে যাবে কত এই আটশো টাকা থেকে ছশো টাকা বাদ দিলে দুশো টাকা তাহলে দেখো এ জমি যখন শুধু এই জমি চাষের আওতায় ছিল তখন এই জমিতে খাজনা শূন্য ছিল যখন বি জমি চাষের আওতায় এলো তখন এই জমিতে উদ্বৃত্ত তৈরি হলো এই উদ্বৃত্ত দুশো টাকাই হচ্ছে এই জমির খাজনা এবারে আসি বি জমিতে বি জমিতে তিরিশ কেজি উৎপাদিত হয়েছে তাহলে বি জমির ক্ষেত্রে আয় কত আমরা যদি এখানে বি জমির ক্ষেত্রে আয় তিরিশ কেজি দাম কত কুড়ি টাকা তার মানে ছশো টাকা তাহলে বি জমির আয়ও ছশো বি জমির ব্যয়ও আমরা জানি একই পরিমাণ ব্যয় তিনটে জমিতেই করা হয়েছে তাহলে বি জমিতেও আয় আর ব্যয় সমান ফলে বি জমিতে উদ্বৃত্ত বা খাজনা কি দাঁড়ালো শূন্য অর্থাৎ যখন এ আর বি শুধু এই দুটো জমি চাষের আওতায় আছে তখন সর্বাপেক্ষা উর্বর এ তার খাজনা দুশো এবং দ্বিতীয় শ্রেণীর জমি আহ বা বাজারি উর্বর জমি তার খাজনা বা উদ্বৃত্ত শূন্য রিকার্ডো এই যে জমির খাজনা শূন্য তাকে প্রান্তিক জমি বা মারিজিনাল ল্যান্ড হিসাবে অভিহিত করেছে এইবার আসি আমি যদি জমির চাহিদা আরও বাড়ে শস্যের দাম বাড়লো ধরি বেড়ে শস্যের দাম হয়েছে তিরিশ টাকা ফলে আরও চাষের শস্যের চাহিদা বাড়ছে ফলে আরও নতুন নতুন জমি চাষের আওতায় আসবে ধরে নিলাম সি জমি সর্বাপেক্ষা অনুর্বর জমি চাষের আওতায়ের তাহলে যদি সি জমি চাষের আওতায় আসে এবং সি জমিতে যদি উৎপাদনের পরিমাণ কুড়ি কেজি হয় তাহলে দেখো এ জমিতে উদ্বৃত্ত কত হচ্ছে আমরা প্রথমে এ জমির কথা ভাবি এ জমিতে আয় হবে কত চল্লিশ কেজি ফসলের বাজার দাম তিরিশ টাকা অর্থাৎ বারোশো টাকা এবং ফার্মের ব্যয় ছশো টাকা ফলে ফার্মের উদ্বৃত্ত বা এ জমির উদ্বৃত্ত যেটাকে আমরা খাজনা হিসেবে বলতে পারি সেটা কত হলো বারোশো বিয়োগ ছশো অর্থাৎ ছশো টাকা দেখো যেই বিয়ের জমি শুধু ছিল সি ছিল না তখন খাজনা ছিল দুশো টাকা যখন সি জমিও চাষের আওতায় চলে এলো তখন কিন্তু এ জমির খাজনা আরও বেড়ে গেল দুশো থেকে ছশো হলো এবার দেখি বি জমি যার খাজনা শূন্য ছিল যখন শ্রীজমি চাষের আওতায় এলো তখন বি জমির ক্ষেত্রে আয় কত হচ্ছে বি জমির আয় তিরিশ কেজি দাম তিরিশ টাকা তাহলে তিরিশ গুণ তিরিশ মানে নশো টাকা আয় হচ্ছে আর ব্যয় তো ছশো টাকাই আছে ফলে খাজনা উদ্ভূত হলো রেন কত হচ্ছে নশো টাকা থেকে যদি আমি ছশো টাকা বাদ দিই তিনশো টাকা তাহলে মজার বিষয় দেখো এ জমির খাজনা দুশো থেকে বেড়ে গেল যখন শ্রী বিয়ের জায়গায় আমরা শ্রী জমিকেও চাষেরা আওতায় আনলাম আর পাশাপাশি যে জমিতে খাজনা শূন্য ছিল তার থেকে তুলনামূলক কম অনুর্বর জমি যখন চাষের আওতায় চলে এলো তখন এই শূন্য উদ্বৃত্ত অর্থাৎ খাজনা বিশিষ্ট মার্জিনাল ল্যান্ড যেটাকে বলেছিলাম আমরা সেই জমিতেও কিন্তু খাজনার উদ্ভব হলো এখন তাহলে মার্জিনাল ল্যান্ড কোনটা হয়ে যাবে সি জমিটা কারণ সিজমির জমির ক্ষেত্রে দেখি কুড়ি কেজি তিরিশ টাকা দাম তার মানে আয় কত হচ্ছে ছশো টাকা আর ব্যয় কত ছশো টাকায় তাহলে উদ্বৃত্ত কত ছশো বিয়োগ ছশো তার মানে শূন্য তাহলে সি জমি হয়ে গেল মার্জিনাল তাহলে যত অনুর্বর জমি চাষের আওতায় আসছে যখন শুধু এ তখন খাজনা শূন্য যখন এ আর বি দুটো জমি এলো তখন এ জমিতে খাজনা দুশো টাকা যখন বি এর পর সি জমিও চাষের আওতায় এলো তখন এর খাজনা হয়ে গেল ছশো বি জমি যখন শুধু এ আর বি ছিল তখন বি জমির খাজনা ছিল শূন্য যখন সি জমিও চাষের আওতায় চলে এলো তখন বি জমিতে খাজনা তিনশো টাকা চলে এলো আর সি জমি তখন হয়ে গেল প্রান্তিক জমি যার খাজনার পরিমাণ শূন্য তাহলে দেখা যাচ্ছে এ বি সি তিন ধরনের জমি আমরা এখানে একটা উদাহরণ দিয়ে দেখালাম যে তিন ধরনের জমি যাদের উর্বরতার পার্থক্য রয়েছে তাদের খাজনার ক্ষেত্রেও কিন্তু তারতম্য ঘটছে এই ধরনের খাজনাকেই আমরা বলছি পার্থক্যমূলক খাজনা বিষয়টা এবার আমরা রেখা চিত্র এ জমি সর্বাপেক্ষা উর্বর জমি বি জমি মাঝারি উর্বর এবং সি জমি সর্বাপেক্ষা কম উর্বর আমরা অনুভূমিক অক্ষ অর্থাৎ এক্স অক্ষ বরাবর জমির পরিমাণ এবং ওয়াই অক্ষ বরাবর তিনটে ছবিতেই দাম গড় ব্যয় প্রান্তিক ব্যয় ইত্যাদি পরিমাপ করেছে আমরা জানি যে সবচেয়ে অনুর্বর জমিতে একই ফসল উৎপাদন করতে গেলে সর্বাপেক্ষা অনুর্বর জমিতে ব্যয় বেশি হবে গড় ব্যয় বেশি হবে ধরি সর্বাপেক্ষা অনুর্বর জমিতে গড় ব্যয় এসি প্রান্তিক ব্যয় এমসি মাঝারি উর্বর জমিতে ব্যয় তুলনামূলকভাবে কম হবে অর্থাৎ আমরা এইটার থেকে ব্যয় এবং প্রান্তিক ব্যয়টা নিচে করলাম আর সর্বাপেক্ষা উর্বর জমিতে ব্যয় আরও কম হবে এসি এবং এমসি আমরা এইভাবে ড্র করলাম এখন দেখো আমরা জানি যে বাজারে শস্যের দাম নির্ধারিত হবে তি তিন ধরনের জমির ক্ষেত্রেই দাম বাজারে একই হবে শস্যের কর্ন প্রাইস বা শস্যের দাম ধরলাম শস্যের দাম ইকলিব্রিয়াম কন্ডিশন আমরা যদি লিখি পি ইকুয়ালস টু এম আর ইকুয়ালস টু এম সি আমরা জানি যে যেহেতু আমরা প্রথমেই অ্যাজিউম করে নিয়েছিলাম যে জমির বাজার দ্রব্যের বাজার উভয় ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতা আছে ফলে ভারসাম্যের শর্তটা হবে পি ইকোয়ালস টু এম আর ইকুয়ালস টু সি তাহলে এখানে যদি এই রেখাটা পূর্ণ প্রতিযোগিতার বাজার এই রেখাটা এ আর এম আর হয় তাহলে এই যে দামটা এই দামটাকে যদি আমি পি ধরি তাহলে এই বিন্দুটাই ফার্মের ভারসাম্য বিন্দু এবং এই পরিমাণ জমি আমরা বলতে পারি যে সি ধরনের জমি এই পরিমাণ নিয়োজিত হয়েছে যার বাজার দাম এখন ওই একই দাম তিনটে বাজারেই থাকবে এই বাজারেও পি জিরো অর্থাৎ সব বাজারে তাহলে এই জমির ক্ষেত্রে ভারসাম্য বিন্দু এমআরএমসি কোথায় হচ্ছে এই বিন্দুটা অর্থাৎ এই বিন্দুটা ই ওয়ান এই জমির পরিমাণ কি ওয়ান এইটা হচ্ছে দাম আর গড় ব্যয় কতটা ব্যয় হচ্ছে দেখো এতটা সি ওয়ান বা সি জিরো করে দিই তাহলে এই জমির ক্ষেত্রে আমরা খাজনা কোনটা বলতে পারি এই যে উদ্বৃত্ত দেখো শেড করে দিলাম এইটা হচ্ছে উদ্বৃত্ত খাজনা এখানে কি আর দাম সমান তাহলে এখানে কোনো উদ্বৃত্ত নেই খাজনা শূন্য এইখানে কিন্তু খাজনাটা হচ্ছে আমি যদি এই পয়েন্টের একটা নাম দিই এম নাম দিয়ে দিই এম নেই তো হ্যাঁ তাহলে পি জিরো ই ওয়ান এম সি জিরো এই যে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল এইটাই হচ্ছে শ্রেণীর জমির অর্থাৎ মাঝারি উর্বর জমির খাজনা এবার আসি এই জমি এই জমির ভারসাম্য বিন্দু কোনটা হবে এই বিন্দুটা অর্থাৎ এই বিন্দুটাকে যদি আমি ইটু দিই তাহলে কী উটু পরিমাণ এবং গড় ব্যয় কতটা এই সি ওয়ান করে দিলাম তাহলে দেখো এক্ষেত্রে ফার্মের উদ্বৃত্ত কতটা গড় থেকে দাম কতটা বেশি সেটাই উদ্বৃত্ত অর্থাৎ আমি যদি শেড করে দিয়ে দেখাই তোমাদের তাহলে দেখতে পাচ্ছ যে এখানে খাজনার পরিমাণ এন দিলাম পি জিরো ই টু এন সি ওয়ান এখানে খাজনা হচ্ছে পি টু ই টু পি টু নয় সরি পি জিরো পি জিরো ই টু এন সি ওয়ান এই এরিয়াটা হচ্ছে সর্বাপেক্ষা উর্বর জমির খাজনার পরিমাণ আর এই জমির ক্ষেত্রে দেখো খাজনার পরিমাণ এরিয়া অফ আপনার একটা অনেকটা ছোটো অর্থাৎ বেশি উর্বর জমিতে খাজনার পরিমাণ অনেকটা বেশি মাঝারি উর্বর জমিতে খাজনার পরিমাণ তুলনামূলকভাবে কম আর একদম সর্বাপেক্ষণ উর্বর জমিতে খাজনা শূন্য অর্থাৎ তিনটে জমিতে খাজনার পরিমাণ বিভিন্ন যেটা আমরা গাণিতিকভাবে উদাহরণ দিয়েও আগে দেখালাম সেটাই আমরা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করলাম আশা করি পার্থক্যমূলক সুদের সরি পার্থক্যমূলক খাজনা নির্ধারিত হয় কিভাবে বা পার্থক্যমূলক খাজনা কী রিকার্ডের মতে সেই ব্যাখ্যাটা তোমাদের কাছে বুঝতে পেরেছ গাণিতিক এবং রেখাচিত্র উভয়ভাবে ব্যাখ্যা করা হলো এবারে আমরা আলোচনা করব দ্বিতীয় ধরনের খাজনা যা ডেভিড রিকার্ডও ব্যাখ্যা করেছেন যেটাকে আমরা বলেছিলাম স্কেয়ার রেন্ট বা দুষ্প্রাপ্যতাজনিত খাজনা আমরা আগেই বলেছি যে দুষ্প্রাপ্যতাজনিত খাজনার উদ্ভব ঘটে মূলত জমির যোগানের সীমাবদ্ধতার জন্য জমির যোগান পৃথিবীতে স্থির সমাজের দৃষ্টিকোণ থেকে জমির যোগান যেহেতু স্থির জমি প্রকৃতির দান ফলে জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক যেহেতু জমি প্রকৃতির দান বা জমি যেহেতু কোনো উৎপাদন ব্যয় নেই ফলে জমির সুযোগ ব্যয়ও শূন্য বা প্রান্তিক ব্যয় শূন্য ফলে জমির মালিক যে কোনো দাম পেলেই তার জমি ব্যবহার করতে দেয় ফলে জমির খাজনা নির্ভর করছে বাজারে চাহিদার উপর জমির চাহিদার উপর আমরা যদি বিষয়টা রেখা সাহায্যে দেখি তাহলে দেখব যে জমির যোগান আমরা এই এক্স অক্ষ বরাবর জমির পরিমাণ এবং ওয়াই অক্ষ বরাবর খাজনা পরিমাণ পরিমাপ করছি জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক এটা হচ্ছে জমির যোগান এস এস ওয়ান এখন জমির চাহিদা রেখা চাহিদা আমরা জানি নিম্নমুখী ডি ওয়ান চাহিদা তাহলে জমির ভারসাম্য দাম অর্থাৎ জমির ভাড়া দামটা কি নির্ধারিত হবে এই আর ওয়ান অর্থাৎ ও আর ওয়ান আমি যদি এটাকে ই ওয়ান বলি তাহলে ও আর ওয়ান ই ওয়ান এস ওয়ান এই যে এরিয়াটা এটাই হচ্ছে জমির খাজনা এই খাজনাটার উদ্ভব ঘটলো কেন জমির দুষ্প্রাপ্যতার যদি যতটা চাহিদা ততটাই যোগান থাকতো তাহলে আর আলাদা করে অন্য কারোর কাছ থেকে জমি নিতে হতো না জমির যোগান দাম শূন্য যেহেতু এখানে চাহিদা বেশি ফলে ও আর জিরো ই ওয়ান এস ওয়ান এই পরিমাণ খাজনা প্রদান করতে হচ্ছে এই খাজনাটাকেই আমরা বলছি স্কেয়ার সিটি রেন্ট বা দুষ্প্রাপ্যতাজনিত খাজনা এখন যদি মনে করো চাহিদা বেড়ে গেল কোনো কারণে স্বাভাবিকভাবে জমির চাহিদা বেড়ে যেতে পারে যদি জনসংখ্যা বাড়ে তাহলে চাহিদা বেড়ে গেলে চাহিদা রেখা উপরের দিকে সরে যাবে ধরি নতুন চাহিদা রেখা হলো ডি টু ডি টু ড্যাশ তাহলে দেখো জমির যোগান তো সম্পূর্ণ অস্থিতিস্থাপক ফলে জমির যোগান দাম শূন্য হলেও জমিতে খাজনার নেওয়ার উদ্ভব ঘটছে আর ওয়ান ড্যাশ অর্থাৎ এক্ষেত্রে খাজনার পরিমাণ পূর্বের তুলনায় বাড়ল তাহলে চাহিদা বেড়ে গেল খাজনা বেড়ে গেল যদি চাহিদা আরও বাড়ে যদি চাহিদা ধরো ডি থ্রি ডি থ্রি ড্যাশ হয় তাহলে ভারসাম্য বিন্দু চাই খাজনা আরও বেড়ে যাচ্ছে অর্থাৎ জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হওয়ায় চাহিদা বাড়লে জমিতে খাজনার উদ্ভব ঘটে যেহেতু জমির যোগান সীমিত বা সীমাবদ্ধ সেই কারণেই এই ধরনের খাজনার উদ্ভব ঘটছে বলে ডেভিড রিকার্ডো এই ধরনের খাজনাকে দুষ্প্রাপ্যতাজনিত খাজনা বা স্কেয়ার সিটি রেন্ট হিসাবে ব্যাখ্যা করেছেন তাহলে আমরা কি পেলাম খুব সংক্ষেপে আরেকবার দেখি রিকার্ডোর মতে জমির আদি এবং অবিনশ্বর ক্ষমতা ব্যবহার করার জন্য জমির মালিককে যে খাজনা দেয়া হয় সেটাই হল যে অর্থ প্রদান করা হয় বা যা দেওয়া হয় সেটাই হলো খাজনা মূলত দুটো কারণে খাজনার উদ্ভব ঘটে একটা জমির উর্বরতা শক্তির তারতম্যের জন্য আর দ্বিতীয়ত হচ্ছে জমির সীমিত যোগান বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান হওয়ার জন্য জমির উর্বরতা শক্তির তারতম্যের জন্য আমরা পেয়েছি পার্থক্যমূলক খাজনা আর জমির যোগানের সীমাবদ্ধতার কারণে আমরা পেয়েছি দুষ্প্রাপ্যতাজনিত জনিত খাজনা মূলত এই ধরনের খাজনা উদ্ভবের পেছনে একটা গুরুত্বপূর্ণ অনুমান আছে সেটা হলো জমিতে দ্রুত ক্রমরাসমান উৎপন্ন বিধি বা ল অফ ডিফিনিশিং রিটার্ন কার্যকরী হয় আশা করি রিকারোর এই খাজনা তত্ত্ব তোমরা বুঝতে পেরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল